ইসলাম পর্দার বিধান দিয়েছে, পুরুষরা তাদের চোখের পর্দা করবে, নারীরা তাদের সৌন্দর্যের পর্দা করবে, এবং এটা সমাজের স্থিতিশীলতার জন্য আবশ্যক। একটা সমাজ সুস্থ স্বাভাবিকভাবে বিকশিত হওয়ার জন্য এটা আবশ্যক নিয়ামক। এটা না হলে সমাজ অস্থিতিশীল হবে, পরিবার অস্থিতিশীল হবে, নানা রকমের বিপর্যয় দেখা দিবে, সংকট দেখা দিবে, এটি আল্লাহ তাআলার আগাম ঘোষণা। এখন পৃথিবীতে শয়তানি সভ্যতা আমাদেরকে শিখিয়েছে না, একজন মেয়ে তিনি কি পোশাক পরবেন না পরবেন, কিভাবে চলবেন না পরবেন, এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। ইসলাম বলে না তার ব্যক্তিগত ব্যাপার ন, আপনি স্বচ্ছ পলিথিনে করে ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা তুলে হনহন করে রাস্তা দিয়ে হেঁটে চলে যাবেন, আপনার টাকা আপনি পলিথিনে স্বচ্ছ পলিথিনে দেখা দেখা নিয়ে যাচ্ছেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা হিসাবে দেখবে না, পুলিশ আপনাকে থামিয়ে বলবে না আপনি এভাবে টাকা বহন করতে পারেন না, কারণ আপনার এভাবে বহন করার ফলে বিপদ হবে, সমস্যা তৈরি হবে, ছিনতাইকারী আপনাকে ছুরিকাঘাত করবে, এখানে দুর্ঘটনা হবে, সমস্যা তৈরি হবে, যার ফল সমাজকেও কিছু হলে বা কিছু না কিছু হলে ভোগ করতে হবে, আপনি এভাবে নিতে পারেন না, আপনাকে বাধা দেওয়া হবে। কেন আপনার টাকাই তো নিচ্ছেন, আপনার তো স্বাধীনতা আছে, তারপরও বাধা কেন দেওয়া হচ্ছে? আপনি রাস্তায় যাবেন, আপনি মনে চাইলে যেভাবে খুশি সেভাবে গাড়ি চালাতে পারবেন না, কারণ আপনার নিরাপত্তার ব্যাপার আছে, সমাজের নিরাপত্তার ব্যাপার আছে। এই বিষয়গুলোকে আমরা বুঝি না। মুসলমানরা অতি আধুনিক হতে গিয়ে শয়তানি এই কৃষ্টি শয়তানি এই সভ্যতা তথাকথিত মুখরোচক স্লোগানে আমরা সবাই আকৃষ্ট হয়ে পড়ি, এবং এর ফলশ্রুতিতে দেখা যায় যে আমরাও বলি অনেক সময় নিজের অজান্তে যে একটা মেয়ে কি পড়বে না পড়বে তার স্বাধীনতা। হ্যাঁ, তার স্বাধীনতা ঠিক আছে, কিন্তু তার এই স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করার নির্দেশ ইসলাম দিয়েছে, বাবা করবেন, মা করবেন, পরিবার করবে, যাতে করে সবকিছু স্টেবল থাকে, সবকিছু স্থিতিশীল থাকে এবং ঠিকঠাক থাকে। এই বাস্তবতা আমরা বুঝতে পারি না, কিন্তু যখন কোন সমাজে ব্যভিচার ধর্ষণ এবং যৌনতা সংশ্লিষ্ট অপরাধগুলো যৌন অপরাধগুলো ব্যাপক হারে বেড়ে যায়, তখন এবার দেখা যায় সব সমাজের মানুষই লাগাম টানতে শুরু করে, বলে যে পর্ন সাইটগুলো বন্ধ করা হোক, এটা করা হোক, সেটা করা হোক, আস্তে আস্তে সবকিছু করে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মাদককে হারাম করেছেন, মাদককে হারাম করেছেন, কিন্তু শয়তানি সভ্যতা বলে যে না তার টাকা দিয়ে সে মাদক কিনে খাবে না মাটি কিনে খাবে, তার ব্যাপার, আপনি ইন্টারফেয়ার করার কে? ইসলাম বলে যে না, এটা একান্ত তার ব্যাপার না। এভাবে মাদকের ব্যবহার এর সুযোগ বা অনুমতি যদি থাকে কি হবে? করোনা শেষ হওয়ার পর ভারতে দেখা গেছে যে এত ভ্যাট আরোপ করার পর, এত ট্যাক্স আরোপ করার পরও এত বেশি গুণ আরোপ করা হয়েছে যাতে মানুষ মাদকের দিকে না যায়, তারপরে দেখা গেছে করোনা শেষে সবার আগে মাদকের দোকানে ভিড় বেশি ছিল। ইসলামের সৌন্দর্যগুলো বুঝতে একটু সময় লাগে, ঘা গুতা খাওয়ার আগ পর্যন্ত, ঠেলা খাওয়ার আগ পর্যন্ত মানুষ বুঝতে চায় না আল্লাহ তাআলা কেন কোন নির্দেশ দিয়েছেন, কিন্তু বুঝে ঠিকই ততক্ষণে অনেক কিছু হারায় যায়। তথাকথিত ব্যক্তি স্বাধীনতার নামে অনেক অসভ্যতার প্রবক্তা যখন নিজের মেয়ে বিপদে পড়ে, নিজের ছেলে বিপদে পড়ে, নিজের পরিবারের বিপদে পড়ে, তিনিও সোজা হয়ে আসতে এবার জায়গা মতো আসেন এবং উপলব্ধি করেন, অনেকে হয়তো স্বীকার করেন, অনেকে স্বীকার করেন না। এই জন্য মোহতরম হাজরিন, ইসলাম ছাড়া মুক্তির কোনো পথ নাই, পথ একটাই, গোটা পৃথিবীর সকল মানুষের সমাধানের মূল সূত্র ইসলাম, আর কোনোটি নেই, এখানেই আসতে হবে। আপনি বিপদে পড়বেন, আপনি বলবেন সবাই মিতব্যয়ী হন, কেন ইসলাম এতদিন বলছে তখন মনে আসেনি? হুজুররা যদি মিতব্যয়ী হয়েছে বা কোনো ধার্মিক মানুষ যদি মিতব্যয়ী হয়েছে তখন তাকে নিয়ে তো ট্রল করছেন, একজন অপচয় করছে তাকে অনেক স্মার্ট মনে করছেন, তাকে অনেক আপনার উদার মনে করছেন, তাকে অনেক খোলা হাতের খোলা মনের মানুষ মনে করছেন, এখন যখন বিপদে পড়ছেন এখন বলতেছেন না সবাই একটু মিতব্যয়ী হন। এই নির্দেশ সংকটে নয়, সুসময়ও আমাদেরকে পালন করে চলতে হবে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ।